সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পার্ট বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে। প্রতিবারের মতন আজকে অতিথি আছেন, কিন্তু একটু ব্যতিক্রম, একটু সবার থেকে আলাদা। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যখন খুব মন খারাপ থাকে তখনও তার সাথে কথা বলি, যখন খুব মন ভালো থাকে তখনও তার সাথে কথা বলি। কারণ আমার জীবনকে আমি কতটা সহজভাবে দেখতে পারবো বা জীবনের বাস্তবতাটা কী সেটা আমি তার কাছ থেকে অনেক বেশি শিখতে পারি। তাহলে ভাবুন, এই মানুষটাকে যখন আমি পরিচালক হিসেবে পেয়েছি, কাজ করার সৌভাগ্য হয়েছে, তখন আমি কী কী শিখতে পেরেছি। অনেক কিছু শিখেছি। আবার এই মানুষটাই যখন বই লিখেছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাঠক পাঠিকার জন্য, তখন তারাও কত কিছু শিখেছে এবং কত কিছু শেখার বাকি আছে তার লেখার মাধ্যমে। সো সামনে তো বইমেলা আসছে, আমার মনে হয় যে আরও অনেক কিছু শিখতে পারবেন আপনারা, এবং আমিও শিখছি প্রতিনিয়ত তার কাছ থেকে। আমি খুব লাকি যে আমার ব্যক্তিগত জীবনে আমি তাকে খুব ভালো বন্ধু হিসেবে আমার পাশে পেয়েছি। বুঝতেই পারছেন কার কথা বলছি, জি, তিনি আমাদের গহীনের গানের পরিচালক, আমার খুব কাছের মানুষ সাদাত হোসাইন। ওয়েলকাম টু মাই শো। ওয়েলকাম টু মাই হাউস। এটা আমার বাসার মতো, অ্যান্ড আমি মনে করি যে বাসায় যেরকম আমরা মানে আমরা যেরকম খুব আড্ডাবাজি করি সেরকম কোনো ফর্মাল হবা না, তুমি খুব সিম্পলি আমার সাথে আড্ডা দিবা। থ্যাংকস বলবো অনেক, এটা ফর্মালিটি হয়ে যাবে। না না বলো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। আচ্ছা, একজন ব্যক্তি সাদাত, যাকে আমি চিনি, আমরা চিনি, যারা আমরা তোমার খুব কাছের, খুবই সাধারণ একজন মানুষ, এবং তার থেকেও বেশি সাধারণ যখন তুমি লেখক মানে লিখো তোমার পাঠক পাঠিকার জন্য এবং তাদের সাথে মিশে যাও। তারা কি চাচ্ছে তোমার কাছ থেকে, কি ধরনের গল্প তাদের তারা তোমার কাছ থেকে চায়, বা থাকে না নিজস্বতা, তোমার যে নিজস্বতা ওটা তারা কিভাবে যেন নিয়ে নিতে পারে এবং তুমিও নিয়ে নিতে পারো তারা কি চাচ্ছে, এই যে জার্নিটা তোমার এবং তাদের সাথে মিশে যাওয়া, এই যে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে যাওয়া, এই জার্নিটা বা এই লেখনীটা কিভাবে তুমি ভাবো, এই তোমার চিন্তা ভাবনাটা আমি জানতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটা উক্তি ছিল এরকম, যে সহজ কথা যায় না বলা সহজে। তো সহজ কথা কেন সহজে বলা যায় না? আমি যখন এই কথাটা ভাবি তখন আমার মনে হয় কি, যে আমরা সবাই খুব জটিল হওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু বাইবরণ খুবই সহজ থাকি, আমরা যখন শিশু থাকি তখন কিন্তু খুবই সহজ থাকি, তাই না? কিন্তু পৃথিবী বা আমাদের চারপাশের জগৎটা হচ্ছে আমাদেরকে খুব কমপ্লিকেটেড করে ফেলে। তো আমি বড় হয়েছি গ্রামে, আর আমার মা হচ্ছে আমার কাছে আমার জীবনের সবচেয়ে বড় দার্শনিক। আমি মানুষ এরকম বলি যে আমি বড় হয়ে ইউনিভার্সিটিতে পড়েছি, আমি অ্যারিস্টটল, সক্রেটিস পড়েছি, অনেক অনেক অনেকের ফিলোসফারদের বা থিওরিস্টদের থিওরি পড়েছি, কিন্তু পরপর আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় ফিলোসফার এবং থিওরিস্ট হচ্ছেন আমার মা। তো আমার মা সবসময় একটা কথা বলতেন আমাকে, যে অলওয়েজ ট্রাই টু বি সিম্পল। সিম্পল মানে তুমি যেরকম সেরকমই, কখনো হচ্ছে তুমি আরোপিত কোনো কিছু করার চেষ্টা করবে না। তো তুমি যে এই কথাটা বললা এইমাত্র, যে আমি আমার পাঠকদের সাথে মিশে যাওয়া কিংবা আমার গল্প পাঠকদের হঠাৎ করেই মনে হওয়া যে এই গল্পগুলো সম্ভবত আমার জীবনের গল্প, এই কাজগুলো করতে গিয়ে আমি আসলে নতুন করে কোনো কিছু করিনি। আমার ভেতরে যে অনুভূতিটা আছে, আমি যেভাবে বাসায় থাকি আমি বাইরেও একই রকম থাকি। আমার মা বাবার সাথে আমি যেভাবে কথা বলি, বন্ধুদের সাথে বা ভাই বোনদের সাথে, আমি একটা বাইরের মানুষের কাছেও আমি ঠিক ওরকমই থাকি। তো আমার কাছে বরং মনে হয় যে সাধারণ হওয়ার চেয়ে অসাধারণ হওয়ার চেষ্টাটা অনেক বেশি কঠিন, বরং সাধারণ থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি সহজ। তো আমি আসলে যেহেতু অসাধারণ হওয়ার চেষ্টা করি নাই, আমি আমার মতো থাকতে চেয়েছি, সেটাই অনেক সাধারণ, সেটাই অনেক সহজ, এবং এটার জন্য আমাকে আসলে অন্য কিছু ভাবতে হয় নাই। আচ্ছা, এর সাথে রেশ ধরে আমি বলি যে সাদাত খুব ইমোশনাল এবং খুব সফট হার্টেড তোমার, মানে তুমি থাকে না যে ওই যে গ্রামের কথাটা আমি পরে আসবো, যে একটা গ্রামের মানুষ যেমন মাটির হয়, সাদাত এরকম একটা মাটির মানুষ। যারা মিশেছে তোমার সাথে হয়তো দর্শক ভাবছে যে কেন আমি এইভাবে বলছি, কারণ আমি তোমাকে অনেক বছর ধরে চিনি এবং আমার মনে হয় যে তোমার ফুল ইউনিট, সেটাও আমি পরে আসবো, তারাও জানে তুমি কেমন। বাট তুমি যেখানে কাজ করায় স্টার্ট করেছো ইন্ডাস্ট্রি, এখন তুমি ডিরেক্টর হয়ে গিয়েছো, চলচ্চিত্র পরিচালক, বিএফডিসির একজন সদস্য, সেইটা বা মিডিয়া অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি কমার্শিয়াল, এই তিনটার কোনোটাই তোমার মধ্যে নাই, কেন বলো? আমার স্পষ্ট মনে আছে তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়, 10-15 মিনিট কথা বলার পরেই তুমি আমাকে বলছিলা যে মানে হোয়াই ইউ আর
হ্যাঁ, তুমি আমাকে বলছিলে যে ইট উইল বি ভেরি টাফ জব ফর ইউ, ঠিক আছে? তো আমি তখন আসলে বুঝতে পারি নাই, আমি তোমাকে, তুমি আমার সাথে কাজ করার পরে আমার যে ইউনিটটা ছিল ওদের সাথে কথা বলার পরে তুমি আমাকে বলছিলে যে একটু অন্যরকম, মানে তোমার কাছেও এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে একটা সিনেমার ইউনিটের ছেলেগুলো এরকম হতে পারে, মেয়েগুলো এরকম হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, আমি এখন পর্যন্ত কোথাও এসে স্ট্র্যাটেজিক্যাল কারণে নিজেকে বদলাই নাই। হ্যাঁ, যে আমাকে আসলে এই মানুষগুলোর সাথে মিশতে হলে আমার আসলে নিজেকে বদলাতে হবে, আমি বরং সবসময় ভেবেছি যে আমি আমার মতোই থাকবো, অন্য মানুষগুলো হয়তো একটু দেরি হলেও আমাকে বুঝতে পারবে যে আমি কী রকমের। ধর কোনো একজন মানুষ হয়তো আমাকে অনেক নেগেটিভলি হচ্ছে ট্রিট করেছে, কিন্তু তার যখন প্রয়োজন হয়েছে আমি কিন্তু ওটা মনে রাখি নাই, আমি আমার পজিটিভ ট্রিটমেন্টে তার প্রতি করার চেষ্টা করেছি। একটা সময় গিয়ে সে রিয়েলাইজ করেছে যে না, আমি আসলে ওকে এইভাবে আমার ট্রিট করা ঠিক হয় নাই। তো আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে করি যে ধরো একটা সিস্টেম হচ্ছে তোমাকে সিস্টেম লসের দিকে নিয়ে যাবে, এখন তুমি যদি সেই সিস্টেম লসের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করো তাহলে পৃথিবীতে আসলে একই ধরনের ট্রেন্ড চলতে থাকবে, ট্রেন্ড কেউ বদলাতে পারবে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেরকম আমি সেরকমই থাকি, আশা করি চারপাশের মানুষগুলো আমাকে উপলব্ধি করতে পারবে, আমারও নিশ্চয়ই অনেক লিমিটেশন আছে, কিন্তু আমি এখনও চাই যে আমার সেই লিমিটেশনগুলো থাকুক, সেটা হয়তো না থাকলে আমি তো মানুষই শেষ পর্যন্ত। আর ইমোশনাল যে কথাটা বললে কি, আমার প্রত্যেকটা মানুষই আসলে ইমোশনালি, ধরো তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য অসম্ভব রকমের ইমোশন তোমার কাজ করে না, একইভাবে তোমার তোমার সবচেয়ে প্রিয়তম যে মানুষটা তোমার, তার জন্য তোমার একটা ইমোশন কাজ করে। এই অনুভূতিগুলো কিন্তু পৃথিবীর সকল মানুষেরই আছে, কিন্তু আমরা যখন অন্য একটা মানুষের সাথে আচরণ করি তখন সেই অনুভূতিটা কীভাবে হাওয়ায় মিলিয়ে যায়, কেন থাকে না, এটা একটা খুব বড় প্রশ্ন। এটার কারণ হচ্ছে তখন আমরা আসলে অন্য মানুষ হয়ে যাই, আমি সেই অন্য মানুষটা আসলে হতে চাই নাই। আমার ক্ষেত্রে একটা মজার ব্যাপার হয়, ধরো আমি যখন মানে আমি লেখালেখিকে বলি অনেকটা চিৎকার করার মতো, বা সৃজনশীলতাকে আমি বলি চিৎকার করার মতো, চিৎকার করার মতো বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি হোঁচট খেলা ছোট্ট একটা কিছুতে, হোঁচট খেলার পরে তুমি একটু অল্প ব্যথা পেয়েছো, তুমি বললা উফ, এরপর তুমি যদি আরও জোরে ব্যথা পাও তুমি কিন্তু আরও জোরে চিৎকার করবা, আর একটু জোরে ব্যথা পেলে ধরো তোমার নখ উল্টে গেল, ছুটে গেল, তুমি তখন আরও জোরে চিৎকার করবা। তো একজন সৃজনশীল মানুষকে প্রচণ্ড সংবেদনশীল হতে হয়, ইমোশনালও হতে হয়, কারণ তার চারপাশের ঘটনা তাকে যত তীব্রভাবে আঘাত করবে সে তত তীব্রভাবে চিৎকার করবে, তার এই চিৎকারটা হচ্ছে মূলত তার লেখালেখি, তার সৃষ্টিশীলতা, কারণ সে একটা ঘটনা দিয়ে যত তীব্রভাবে হচ্ছে তাড়িত হবে, ফিল করতে পারবে যে আমার এই অনুভূতিটা আমাকে এত তীব্রভাবে ফিল করিয়েছে, একটা মানুষকে আমি ভালোবাসি বা ঘৃণা করি বা অপছন্দ করি, হ্যাঁ, তখন কিন্তু সে সেটি লিখতে চাইবে। তো আমার কাছে মনে হয় যে আমি যেই, তুমি যেটি বললে যে আমি ইমোশনাল বা আমি হয়তো অনেক অল্পতেই কষ্ট পাই, এই অনুভূতিগুলো আসলে কোনো না কোনোভাবে আমার সৃষ্টিশীলতাকে হচ্ছে অনুপ্রেরণা দেয়, মোটিভেট করে আমাকে নতুন একটা, হয়তো আমার খুব মন খারাপ হচ্ছে, আমি হয়তো সেই মন খারাপটা দিয়ে আমি কোনো একটা কিছু লিখে ফেলতে পারি। এই কারণেই হয়তো আমি লেখক বলে কিনা বা সৃষ্টিশীল মানুষ হিসেবে কিনা জানি না, আমি প্রচণ্ড সংবেদনশীল একজন মানুষ, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষের এই সংবেদনশীলতাগুলো থাকা দরকার। অনেক কঠিন শব্দ কিন্তু আমারই মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আশা করি যে দর্শকরা একটু একটু বুঝবে। এই যেটা বলছিলাম মাথার উপর দিয়ে যাচ্ছে, এটারও রিজন আছে, সেটা হলো যে এখন যারা তরুণ লেখক আছে তার মধ্যে কথা সাহিত্যিক সাদাত, আমার মনে হয় মানে আমি আমার মার্কিংয়ে আমি তোমাকে তো হায়েস্ট দিব স্বাভাবিক, বাট আমার মনে হয় যে দর্শকে যে হায়েস্ট মার্ক দেয় সেটা প্রমাণ হলো বইমেলায় যখন তোমার বই আসে, নট অনলি বাংলাদেশ, কলকাতাতেও যখন আসে তোমার বই, এবং তুমি অস্ট্রেলিয়াতেও গিয়েছো, আমেরিকাতেও তোমার প্ল্যানিং আছে, তো সেইখানে গেলেই বোঝা যায় যে তুমি দর্শকের কতটা লেখ, তোমার পাঠক পাঠিকার কতটা কাছের, এবং লেখনী দিয়ে যে এই যে আবার জেনারেশনকে বাধ্য করছো যে তোমরা পড়ো, পড়া থেকে তোমরা শেখো, জানো, বা নিজেদের জীবনের গল্প পড়ো, তো এই জন্য তোমার তো শত্রু হওয়াটাই খুবই স্বাভাবিক, না হলে বুঝতে হবে যে আলোচনায় মানে সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচনায় থাকে, তো যখনই শত্রু মিত্র তোমাকে নিয়ে কথা বলে ওইটা তো তুমি অনেক বেশি মানে কষ্ট পাও বা রিয়্যাক্ট করো, এবং পরে দেখা যায় যারা তোমার ফেসবুকে অনেক অনেক ফলোয়ার্স আছে তাদের জন্য তুমি অনেক সময় লিখো সুন্দর করে যে এরকম ভেবেছে অনেকে, বলেছে অনেকে, আমি যাচ্ছি এভাবে আমার পথে, এটার একটু ডিটেইলস আমি তোমার থেকে শুনবো। আচ্ছা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি তোমাকে একটু বলি। আমার মা হচ্ছে যখন ভাতের হাঁড়ি থেকে একটা ঢাকনা থাকে না, ওই ঢাকনা তুলে ফেলে, তো খালি হাতে তুলে ফেলে, গরম কিন্তু। তো আমি একদিন আমার মাকে জিজ্ঞেস করছি যে আম্মা আপনি যে এটা তুলে ফেলতে পারতেছেন, আমি তো পারি না, কারণ আমি ধরলেই হচ্ছে হাত পুড়ে যায়। তখন আম্মা বললো কি, এটা হচ্ছে আমি তো অনেক বছর ধরে করি, করতে করতে আমার হাতের যে বোধ শক্তিটা এটা কমে গেছে, এখন আর এটাতে আমার এইটুকু গরমে কিছু হয় না, ঠিক আছে? তো এটা আমার জীবনে একটা বড় লার্নিং, আমি আমার জীবনের খুব ছোটো ছোটো ঘটনা থেকে অনেক কিছু শিখি, এটা আমার খুব বড় লার্নিং এটা। আর একটা জিনিস হচ্ছে কি, আমি বলি যে ফেসবুক আমাকে হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে একজন যে ফেসবুক তোমাকে কী দিয়েছে, আমি বললাম ফেসবুক আমাকে নির্বোধ করেছে।
নির্বোধ করেছে মানে আমি বললাম নির্বোধ বোকা অর্থে না বোধহীন অর্থে, ওই যে আমার মায়ের হাত যে বোধহীন হয়ে গেছিল আমি একটা জায়গায় বোধহীন হয়ে গেছি এখন। তুমি নিজের জীবনেও কিন্তু এখন অনেকটা স্ট্রং হয়ে গিয়েছো না? এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে গত বছরও আমি তোমাকে যতটা দেখেছি এগুলো নিয়ে রিয়্যাক্ট করতে, এবছর আরো কমে গিয়েছে, নেক্সট আরো সময় গেলে আরো কমে যাবে। এই যে আন্টির কথা বললে, আন্টিকে নিয়ে আমার অনেক গল্প করার আছে, কিন্তু আমি স্টার্ট করব তোমার সেই ছোটবেলা থেকে, যেখানে একদিন আমাদের শুটিং এর থেকে ফেরার পথে অনেকটা রাস্তা আমাদের জ্যামে ছিলাম, তখন তুমি একটা গল্প বলছিলে যে তুমি গ্রামে যে টিন থাকে বা ওটাকে কি বলে, হ্যাঁ টিনের বেড়া, টিনের বেড়া, রাইট, বেড়ার ওপাশ থেকে তুমি শুনতে এবং তুমি নিজে নিজে চোখের সামনে ভাবতে যে পিকচারাইজেশন এরকম হতে পারে। সেই সাদাতকে এখন মানুষ টিভিতে দেখে বা সেই মানুষটাকে দেখার জন্য, তার স্পিচ শোনার জন্য মানুষ বসে থাকে ক্যামেরার সামনে, ইভেন এখনো অনেক অনেক দর্শক বসে আছে। এই যে ট্রান্সফরমেশন, ওই সাদাত যে ভাবতো দেখার তার এই ছিল না, এখন তোমার বাসায় কতগুলো টিপে আল্লাহই জানে। সো এই যে তোমার একটা যে বলে না যে তুমি এখান থেকে উঠে 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 নিজেকে যে একটা গাছ পানি ঢেলে ঢেলে যেরকম অনেক বড় হয় এবং যখন ফল হয় তখন সে বিনয়ী হয়ে যায়, মানে নত হয়ে যায়, সেই সাদাত তুমি এখন। এই স্টোরিটা আমি শুনবো একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমার খুব পছন্দের লেখক যার বই আমি নিজে, সে আমাকে গিফট করেছে এবং আমি দুঃখের সহিত বলছি পুরোটা পড়তে পারিনি, কিন্তু আমি পড়বো। লেখক সাদাতের থেকে আমি ব্যক্তি সাদাতকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি সম্মান করি। ছোটবেলা সাদাতের পরিচয় দেওয়ার, মানে গল্প করারও অনেক আছে, পরিচয় দেওয়ারও অনেক আছে, বলো গল্প বলো। আচ্ছা, আমি প্রথম একটা সিনেমা বানাই 2013 সালে, নাম হচ্ছে বোধ, 5 মিনিটের একটা নির্বাক চলচ্চিত্র, কোনো শব্দ ছিল না। এবং ওটি যখন আমি বানাই তখন আমি জানি না যে একটা কাট শটের পরে আর একটা দৃশ্য কীভাবে আসে, আমি জানি না। আমি ক্যামেরা তখন ফটোগ্রাফি করতাম কিন্তু আমি সিনেমাটোগ্রাফিটাও জানি না। তো যাই হোক, সিনেমাটা আমি যখন বানাতে গেলাম, আই ওয়াজ দ্য সিনেমাটোগ্রাফার অ্যান্ড আই ওয়াজ দ্য ডিরেক্টর। সিনেমাটা বানানো হলো, একটা টিম ছিল, ওরা আমাকে হেল্প করলো। তো করার পরে আমাকে একটা ইন্টারভিউতে, এবং সিনেমাটা হচ্ছে সম্ভবত বাংলাদেশ থেকে কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত একটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ভিউড প্রথম সিনেমাই পুরো বিশ্বব্যাপী আর কি আলোচনা তৈরি করে ফেলেছে। তখন আমাকে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতো যে আপনি সিনেমা বানানোর কলাকৌশল কোথায় শিখলেন? তো আমি টেনশনে পড়ে গেলাম, আসলে তো আমি তো কোথাও শিখি নাই, ইভেন কোনো ডিরেক্টরের সাথে কাজ করি নাই, কোথাও পড়াশোনা করি, তাহলে কী হলো? তখন আমার ছোটোবেলার একটা ঘটনা মনে হলো, যেটা তুমি একটু আগে বললে, যে গল্পটা আমি মনে করি, যে আমি বললাম না আমার জীবনের ছোটো ছোটো গল্প থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। তো আমাদের বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের গ্রামে টেলিভিশনও ছিল না। তো হঠাৎ করে আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক, উনি একটা 14-ইঞ্চি সাদা কালো টেলিভিশন আনলেন আর কি। আমাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ চলে আসতেন, অনেক মানুষ। তো সিনিয়ররা হচ্ছে ঢোকার সুযোগ পেতেন ঘরে, জুনিয়র যারা আমরা ছিলাম আমরা পেতাম না। আমাদের যেটা করতে হতো যে ওনাদের ঘর গৃহস্থলে কিছু একটা কাজ করে দিতে হতো, কাজের বিনিময়ে খাদ্য আর কাজের বিনিময়ে টেলিভিশন দেখা আর কি, বুঝছো? তো তখন হচ্ছে আমাকে একদিন হঠাৎ করে বললেন যে তুমি হচ্ছে সুপারি গাছ থেকে সুপারি পেড়ে দাও। তো আমি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে পারলাম না, আমি যখন নেমে আসলাম পারিনি, উনি খুবই মন খারাপ করলেন, আমার বুকটুক খুব ছিলে গেছে, বুঝছো? তো পরদিন তো শুক্রবার, আমি তো মানে অনেক টেনশানে, তো সবার আগে গেছি, গিয়া দেখি কি দরজাটা খোলা, আমি গিয়ে টুপ করে ঢুকে পড়ছি, বুঝছো? ঢুকে পড়ে হচ্ছে আমি মেঝেতে বসে পড়েছি, ঠান্ডা মেঝে। তো একটু পরে ওই ভদ্র লোক আসছেন বা ভদ্র মহিলা এসছেন, এসে বললেন যে আমি তো ভাবছি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, তো আমি তো খুব টেনশানে, উনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব আদর করে বললো কি বাবা তুমি মাটিতে বসে আছো কেন? তা আমি কী বলে এটা? আমি বললাম যে তাহলে কই বসবো? বললো কেন তুমি পিড়িতে বসো। আমি পিড়ি কই? বললো যে রান্নাঘরে আছে। তো গ্রামে তো রান্নাঘর দূরে থাকে, আমি দূর থেকে রান্নাঘর থেকে যখন পিড়িটা নিয়ে দৌড়ে এসে ঢুকছি, দেখি উনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। মানে উনি আসলে গতকালকের প্রতিশোধটা নিলেন যে আমি ওনাকে কাজ না করে দিয়ে কেন টেলিভিশন দেখতে আসছি। তো ছোটোবেলা তো মন খারাপ যতটা হয়েছে তার চেয়েও হচ্ছে একটা প্রতিজ্ঞা তৈরি শুরু হয়েছে যে না, আমাকে সিনেমা যে কোনো কারণে হোক দেখতেই হবে। আমি যখন হাফ প্যান্ট পরা ছোট্ট একটা ছেলে, বাচ্চা, খুব টিনটিনে ছিলাম, তো আমি হচ্ছে তখন চিন্তা করলাম যে বেড়ার মধ্যে তো ফুটা থাকে, ফুটা দিয়ে এক চোখ দিয়ে তাকায় তাহলে টেলিভিশনটা দেখতে পাবো। তো চেষ্টা করলাম, দুর্ভাগ্য যে টেলিভিশনটা এমন একটা অ্যাঙ্গেলে বসানো যে আমি দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি একটা কাজ করলে পারি, আমি শব্দটা তো শুনতে পাচ্ছি, তো আমি কান চেপে ধরে বেড়াতে শব্দটা শুনছি যে সিনেমার মধ্যে কেউ হেঁটে যাচ্ছে, মিউজিক হচ্ছে, কারোর সাথে কনভারসেশন হচ্ছে, অ্যাকশন হচ্ছে। আমি তখন ভাবলাম যে আচ্ছা, আমি চোখ বন্ধ করে যদি ইমাজিন করার চেষ্টা করি যে কী হচ্ছে ভেতরে, শব্দের সাথে সাথে ভিজুয়ালটা কী হয়, তখন আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করতে থাকলাম যে শব্দের সাথে ভিজুয়ালটা কী হচ্ছে, দৃশ্যটা এখন কী হচ্ছে। এবং আমি 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সিনেমার হচ্ছে ভিজুয়ালাইজেশন, বিজ্ঞাপনগুলোর ভিজুয়ালাইজেশন কল্পনা করতে লাগলাম। এরপর এটা আমার কাছে একটা নেশার মতো হয়ে গেল, এবং আমি দীর্ঘদিন এই এক কাজই করতাম। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যে এটা একটা উদ্ভট একটা ব্যাপার না। তো এর ঠিক 20 বা 22 বছর পর যখন আমি সিনেমাটি বানাই এবং একজন আমাকে জিজ্ঞেস করে যে তুমি সিনেমার নির্মাণের কলাকৌশল কোথায় শিখেছিলে, তখন হঠাৎ করে আমার মনে হয়েছে যে আজকে থেকে 25 বছর আগে যে একটা কিশোর ছেলে খালি গায়ে টিনটিনে একটা হাফ প্যান্ট পরা একটা কিশোর ছেলে, সে যে একটা টিনের বেড়ার দেয়ালে হচ্ছে কান পেতে শব্দ শুনিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতো ইমাজিনেশানে, সেই ছেলেটা আসলে তখনই প্রকৃতির কাছ থেকে সিনেমা নির্মাণের একটা
ইনস্টিংক্ট বা টেকনিক্যাল নলেজ সে পেয়ে গেছে আর কি, এটা আমার মনে হয়েছে। আমি জানি না, এটা হয়তো আমি নিজে ভেবে ভেবে বের করছি, কিন্তু আমার কাছে মনে হয় ওই সময়টাই হচ্ছে কি, আমি আমার সিনেমা নির্মাণের অনেক কিছু শিখে গেছি ওইভাবে, এটা আসলে আমি অন্য কোথাও শিখি নাই। এখনকার সময়ে যেটা বেশি হয় সাদাত, তুমি জানো যে আমরা আমাদের আমরা কোথা থেকে উঠে এসেছি সেটা ভুলে যাই। তোমার গ্রামের আমি কিছু ভিডিও দেখেছি অনেক আগে, ফুটেজ, যে রাস্তা, তোমার গ্রামের বাড়ি, তারপরে ওইখানে গাছ আছে, বৃষ্টির সময় ওই যে তোমরা ফুটবল খেলো, তো গ্রামে তুমি মানে একদম যে মাটির যে জায়গাটা ওখান থেকে তুমি বেড়ে উঠেছো, সেখান থেকে এখন এসে ঢাকায় লাইফ লিড করছো, তো সময় পেলেই ওখানে চলে যাও, এবং মাঝে মধ্যে যেটা হয় যে ফেরিও মিস করো, ট্রলার ওখানে কিসে করে যায় জানো, লঞ্চে যাওয়া যায়, ফেরিতে তো আমরা যেতে হয়, যখন পদ্মা সেতু হলে হয়তো আমরা ওখানে যেতে পারবো, না হলে হয়তো স্পিড বোটে পার হয়ে যেতে হয়। হ্যাঁ, ওটাও মাঝে মধ্যে মিস করো। এবং আমি ছোট্ট করে আমি তোমার মানে এই এই ব্যক্তি জীবনটা নিয়ে সবাইকে আমি জিজ্ঞাসা করি, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করার কিছুই নাই, কারণ এরকম ক্লিন ইমেজ বা ক্যারেক্টার কারোর আছে কি না, মানে খুব কম মানুষের আছে, নাই তা না, কম মানুষের। সো আমি প্রেম ভালোবাসায় যাবো না, কারণ ওই মানুষ তুমি না, বাট তোমার সহধর্মিনী যিনি এবং তোমার একটা ছোট বাচ্চা আছে, তো তোমরা প্রায় ওই মিস করো আবার যাও, এবং যেটা হয় যে আঙ্কেল আন্টি এখানে আসতে চায় না। হ্যাঁ, আম্মা আব্বা একদমই চান না, কারণ ওনারা আসলে একটা ছোট্ট ঘরের মধ্যে, মানে ঢাকায় একটা অ্যাপার্টমেন্টে তুমি কতক্ষণ থাকতে পারবা? হ্যাঁ, আর আমার আব্বা হচ্ছে খুবই মানে সে হচ্ছে সত্যিকারের মাটির মানুষ, মানে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার খুব ফ্যান, তো ওনার বইয়েতে অনেক চরিত্র দেখতাম, আমার কাছে মনে হতো যে আমার বাবা হচ্ছে একমাত্র চরিত্র। এরকম ধরো আমি তোমাকে বলি, আমাদের বাড়িতে গরু আছে, আমার বাবা হচ্ছে গরু পালে, তো একবার রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি কি আমাদের মশারি নাই, কেন নাই, কারণ গরুকে মশা কামড়াচ্ছে, আব্বা মশারি দিয়ে আসছে গরুকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ঢাকায় এলে আব্বা বলে যে আমি কোথায়, আমি মানে সকালবেলা আমার মানে বিশুদ্ধ বাতাস দরকার শ্বাস নেওয়ার জন্য, হাঁটতে হবে। সো পুরো বিষয়টা হচ্ছে এটা কি যে আমার ফ্যামিলিতে যারা আছেন তারা ঢাকায় এসে কখনোই থাকতে পারেন না, কিন্তু আমি সময় পেলেই আর কি গ্রামে যাই, আমি চাই যে ওই মানুষগুলোর সান্নিধ্য আমাকে ধরো এক ধরনের রেজুভিনেশন দেয়, পুনর্জন্ম ঘটায়। আমার হয়তো প্রচণ্ড রকম ফ্রাস্ট্রেটেড লাগতেছে, ক্লান্ত লাগতেছে, আমি কয়েকদিন বাড়িতে থেকে আসতে আমার মনে হয় আমি নতুন করে আবার রিফ্রেশ ফিল করি। সো সেই মাদারীপুর থেকে জাহাঙ্গীরনগর পড়তে চলে আসলে, এবং আমার মনে হয় যে ওই যে তুমি যে চান্স পেলে এটারও একটা স্টোরি আছে, তাই না? মানে পড়তে যে তুমি, আমার মনে আছে তুমি আমাকে হালকা হালকা গল্প বলেছিলে যে তুমি জানতে না যে তুমি পাবে কিনা, এবং রাত জেগে জেগে পড়তে। তো যেহেতু আমি একদম তোমার মতো করে বলতে পারছি না, তুমি একটু বলো যে জাহাঙ্গীরনগরে আসা, সেই ক্যাম্পাসে এত বড় একটা জায়গায় চান্স পাওয়া। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, মানে আমার লাইফের ঘটনা সবগুলোই খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমার মা বাবা কিন্তু কখনো আমাকে বলতেন না বা তারা বুঝতেন না যে ইউনিভার্সিটি ব্যাপারটা আসলে কী, খুব স্বাভাবিকভাবে তারা বুঝতেন না। তা আর আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম, কিন্তু আমার রেজাল্ট সবসময় খারাপ ছিল, কারণ আমি পড়াশোনা করতাম না, আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম, আমি সারাক্ষণ ক্রিকেট খেলাম, আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হয়েছে যে আমি তখন যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমার বন্ধুরা যারা আছে, আমি কলেজে পড়তাম, ওরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তো আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, আমার একটুর জন্য চান্স হয়নি, তখন আমি চিড়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। তো চিড়া ইউনিভার্সিটিতে পরীক্ষা, তখন পত্রিকায় হচ্ছে রেজাল্ট ছাপা হতো, তো আমার রেজাল্ট ছাপা হয়েছে, আমি মেরিট লিস্টে ধরো প্রথম 10 জনের মধ্যে আছি। তো আমি তো খুবই খুশি, বাড়িতে জানলাম আম্মা হচ্ছে মিলাদ টিলাদ পড়াইলো মসজিদে, 7 দিন পরে দেখা গেলো যে পত্রিকায় ভুল আসছে আমার রোল নম্বর, ঠিক আছে, আর আই ডিডন্ট গেট দ্য চান্স, ঠিক আছে, মাই গুডনেস, এটা লাইক যে ইউনো যে তুমি বাড়িতে সবাই জানে, ভয়াবহ অবস্থা। তখন আমি চিন্তা করলাম যে আম্মাকে বললাম আম্মারও তো মন খারাপ হয়ে যাবে, তখন আমি আম্মাকে আর জানাই নাই, তখন আমি চিটংয়ে থাকলাম 1 বছর, এবং সবাই কিন্তু জানে যে আমি চিটং ইউনিভার্সিটি চান্স পেয়েছি। আসলে তো এইটা আমি প্রথম মনে হয় কাউকে বলছি এই সিক্রেট, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন এনি মিডিয়া অর এনি পার্সন আই এম মানে সেইং দিস ট্রুথ আর কি, দিস ক্রুয়েল ট্রুথ আর কি। তখন আমি তো সবাই জানে বাড়ি থেকে যে আমি চিটং ইউনিভার্সিটি চান্স পেয়েছি, ঠিক আছে। এখন আমার অবস্থাটা চিন্তা করো যে কী পরিমাণ টেনশন, কারণ তখন তো 2 বার ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া যায়, তারপরে পরের বছর আমাকে চান্স পেতেই হবে অ্যাট এনি কস্ট, না পেলে সব শেষ, ঠিক আছে। দেন হচ্ছে আমি পড়াশোনা করলাম, মানে কি কঠিন পড়াশোনা, এবং তখন যেটা হচ্ছে যে আমার কাছে তো টাকাও নিতে পারি না, কারণ আমি তো হলে থাকলে খরচ কম লাগে, কিন্তু বাইরে তুমি যদি মেসে থাকো তাহলে তোমার খরচ কিন্তু অনেক বেশি, তো আমাকে তো এটা বলতে পারবো না আমি। তখন আমি ধরো এরকম হয়েছে টিউশন করাচ্ছি, এবং টিউশনের সিস্টেমটা হচ্ছে আমি শুধু টাকা পাবো না কিন্তু 2 বেলা খেতে পাবো, ঠিক আছে, এরকম টিউশন। তারপর হচ্ছে ধরো হেঁটে ওখান থেকে, হেঁটে হচ্ছে মুসলিম হল পাবলিক লাইব্রেরি ছিল ওখানে প্রায় 3 কিলোমিটার মতো, আমি পায়ে হেঁটে গিয়ে ওখানে সারাদিন বই পড়তাম, বই পড়ে আবার হচ্ছে চলে আসতাম, পত্রিকা পড়তাম চলে আসতাম। তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্টে আমি চান্স পেয়ে গেলাম, ইয়াতে চিড়া ইউনিভার্সিটিতে আমি জার্নালিজমে পড়ার খুব শখ ছিল, আমি জার্নালিজমে ভর্তি হলাম।
ভর্তি হওয়ার পরে আমার তখন আর আমার ভালো, তখন তো আমি ধরো একটা মানে রিলিফ পেয়ে গেলাম যে ঠিক আছে। এখন আমার তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে আমার তখন ধারণাই ছিল না, তো আমার বন্ধুরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, ওরা আমাকে নিয়ে গেলো ক্যাম্পাস দেখে, তো আমি ধরো পুরো প্রেমে পড়ে গেলাম, মানে প্রেমে পড়ে গেলাম। আমি তখন বললাম যে এই আমার জন্য তোরা একটা ফর্ম কেন, তখন আমার জন্য একটা ফর্ম কেনা হলো এবং আমি ভর্তি পরীক্ষা সম্ভবত ফার্স্ট না সেকেন্ড হয়ে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বুঝছো। শুনে শুনে ভিজুয়ালাইজ করতে, এখন তুমি নির্মাতা, তুমি মুভি বানাও যেটা মানুষ দেখবে, তুমি টিউশনি করতে বা চান্স পাওনি, রোল ভুল আসছে বা টাকা পেতে না, সেই তুমি এখন জাহাঙ্গীরনগরে ঢুকলে মনে হয় হাজার হাজার স্টুডেন্ট চলে আসে, ওখানে যারা পড়ান তারা তোমার বই পড়ে, সো মানে তুমি আমার সাথে অনেকদিন মিশেছো, তুমি দেখেছো আমি আসলে প্রিটেন্ড করতে পারি না, ভান করতে পারি না, আমি যেরকম আসলে ওরকমই। আর আমার এটা বিশ্বাস, আমি জানি না, আমার কাছে মনে হয় যে মানে দ্য অলমাইটি অলওয়েজ ব্লেস মি, মানে ব্লেসেস মি, এটা আমার খুব সময় মনে হয়, সব সময় এটা মনে হয় যে আই এম এ ব্লেসড পারসন, এটা আমার মনে হয় অনেক বেশি। আমি এখন একটু মুভি নিয়ে বলি, না হলে খুব অবিচার করা হবে, বাংলা ঢোলের সাথেও হবে, পরিচালক সাদাতের সাথেও হবে, আর আমি তো হিরোইন আছি। তো গহিনের গান নিয়ে আমি কথা বলতে চাই, তোমার প্রথম ছবি গহিনের গান অলরেডি এখন হলে চলছে, তো খুব কম চলচ্চিত্র আছে যেগুলো ধরো ব্লকবাস্টার সহ বাংলাদেশের সব বড় বড় হলে চলে, কারণ ওই ধরনের ওই স্ট্যান্ডার্ড না হলে তো তারা চালান না। সো ওইটা তুমি প্রুফ করেছো তোমার মুভি কতটুকু স্ট্যান্ডার্ড, এবং দর্শক এখন দেখছে, আমার মনে হয় দর্শকের ভালো লাগছে। কিন্তু এর পেছনের যে একটা গল্প আছে ছবিটা যে তুমি বানালে, বাংলা ঢোল অন্যান্য আর্টিস্ট সব কিছুর যে একটা কম্বিনেশন, এই স্টোরিটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, এটি হচ্ছে যে আমি লিখি, যেহেতু লিখি তো আমি গল্পই বলি, তো আমার সবসময় ভিজুয়াল মিডিয়াতে গল্প বলার একটা স্বপ্ন ছিল, কিন্তু সেটি যে এত বড় স্কেলে এত দ্রুত করতে পারবো সেটি আমি ভাবিনি। বাংলা ঢোলের যিনি ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক, উনি আমাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেন, আমার লেখার খুব ভক্ত উনি, এবং আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো উনি আমাকে খুব প্রশংসা করেছেন। তো উনি হঠাৎ করে আমাকে একদিন আসিফ ভাইয়ের সাথে, আমাদের খুবই পপুলার সিঙ্গার, ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং ওনার নয়টি গান আমাকে শোনালেন, শুনিয়ে বললেন যে নয়টি গানকে তোমার একটা গল্পের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ সাধারণত আমরা সিনেমায় দেখি যে গানের প্রয়োজনে গল্প আসে না, গল্পের প্রয়োজনে গান আসে, কিন্তু এখানে উল্টোটা হয়েছে। তো ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট জব, আই ট্রাইড মাই বেস্ট। তো তখন আমি যখন স্ক্রিপ্ট ওনাকে দিলাম যে গল্পটাকে হচ্ছে সিন করার জন্য গানগুলোকে আমি রেলিভেন্ট করে দেখালাম, উনি পছন্দ করলেন, কিন্তু উনি আমাকে হঠাৎ করে বললেন যে এখানে কারা কারা অভিনয় করবে। আমি বললাম এটা তো ডিরেক্টর জানে, বলে ইউ আর দ্য ডিরেক্টর, ঠিক আছে, দেখেন আই গট রিয়েলি সারপ্রাইজ যে আচ্ছা আমি তো কোনো ডিরেকশন দিই নাই। তো আমি অনেকবার ওনাকে বলেছি ভাই এটার জন্য আমি এখনও প্রস্তুত না, উনি বললেন যে প্রস্তুতি না হলে শুরু করো, তা প্রস্তুত হয়ে যাবে। দেন হচ্ছে কি আমি শুরু করলাম, যেটি হয়েছে আমি সবসময় বলি যে আমরা কোনো একটা বিষয়ের মধ্যে দিয়ে অভ্যস্ত হয়ে গেলে না, আমরা অভ্যস্ততার বাইরে কিছু নিতে গেলে একটু ধাক্কা লাগে আমাদের। তো এই সিনেমাটি আসলে আমাদের অভ্যস্ততার বাইরের একটি গল্প, এটাতে হয়তো রুদ্ধশ্বাস কোনো গল্প নেই, হয়তো অ্যাকশন নেই, থ্রিলিং অনেক কিছু নেই, কিন্তু এই গল্পটাকে আমি বারবার বলছি যে এটি তো আছে জীবনের গল্প এবং গল্পের জীবন। হ্যাঁ, তুমি নিজেও আমাকে বলেছিলে যে সংলাপগুলোর ক্ষেত্রে যে সাদাত যে সংলাপগুলো আসলে আমার মনে আছে, তোমার একটা কথা আমি দর্শকদের বলতে চাই যদি তুমি কিছু মনে না করো, হয়তো একদম ব্যক্তিগত, সেটি হচ্ছে যে আমি একবার ডাবিংয়ের সময় আমি দেখছিলাম যে তোমাকে আমি বারবার হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আমার এই ঘর থেকে যে হ্যাঁ এরপরের ডায়লগটা হচ্ছে এটি বা এটা এইভাবে দিতে হবে, কিন্তু দেখিনি তোমার অনেকক্ষণ চুপ করে আছে, কি ব্যাপার, কোনো কথা হচ্ছে না, মোর্ডারে গেল কিনা, আমি খুলে দেখি সেই স্ক্রিপ্ট হাতে বসে আছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, সে কোনো কথা বললো না, কোনো জবাব দিল না, কিছুই না। হ্যাঁ, আমি জানি না কেন সেটি হয়েছিল, তো হয়তো এরকম হতে পারে যে তোমার জীবনের কোনো একটা ব্যক্তিগত অনুভূতিকে হয়তো এই সিনেমার যে সংলাপ কোনো না কোনোভাবে কানেক্ট করেছে বা টাচ করেছে। এখনও পর্যন্ত সিনেমা দেখে যারা আমাকে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি আমার জন্য অভাবনীয় একটা ব্যাপার, অনেকেই মানে এই অনুভূতিটা জানিয়েছেন যে তাদের মনে হয়েছে যে তাদের জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো কীভাবে কীভাবে যেন ছেঁকে ছেঁকে এখানে তুলে আনা হয়েছে। একদম, যেটা তুমি তোমার লেখনীতেও নিয়ে আসো, এবং তোমার বেশিরভাগ লেখনী কিন্তু একটু গ্রামের থাকে না? হ্যাঁ, গ্রামের পটভূমিতে, কেন? আমি তো বড় হয়েছি গ্রামে, সো গ্রাম হচ্ছে আমাকে অনেক বেশি টাচ করে, এবং তুমি যেটি বললে না যে আমি কিছুদিন পরপর গ্রামে যাই, হ্যাঁ গ্রাম হচ্ছে আমার কাছে আমার শেকড়। সো
ধরো শেকড় থেকে যদি তুমি কিছু না নাও তাহলে তুমি কিন্তু বেড়ে উঠতে পারবে না। সো শেকড়টাও আমাকে, যেমন আমার এবার উপন্যাস যেটা আসছে হচ্ছে অর্ধবৃত্ত, এটি কিন্তু শহুরে গল্প, একদম আরবান মিডল ক্লাস সোসাইটির গল্প, এবং এটা খুবই একটা মানে সম্পর্কের সংকট নিয়ে, অনেকগুলো সম্পর্কের সংকট নিয়ে একটি উপন্যাস। কিন্তু আমি কমফোর্ট, আমি ভেবেছি আমি কমফোর্ট ফিল করি আসলে গ্রাম নিয়ে লিখতে, কারণ আমি গ্রামের জীবনটাকে খুব কাছ থেকে দেখি। ডায়লগুলো কিন্তু তুমি যে লিখো না, ওই যে অনেক সময় ফেসবুকে তো ছোট ছোট করে একদম গ্রামের ভাষায় কি সুন্দর পড়তো, অনেক মজা, খুব সাবলীল, যে আমরা তো এইভাবে কথা বলি, আমার আম্মা কিন্তু এইভাবে, তুমি জানোই তো গ্রামের ভাষায় কথা বললে এটাই মনে হবে। আমার কাছে মনে হয়নি যে মানে কোনো কোনো শব্দ এসছে যেটা প্রয়োজনীয় না। তো আবার একটু মুভিতে ব্যাক করি, ডাবিং এর এক্সপিরিয়েন্স, ধরো মুভিটা না হয় কোনোভাবে তুমি একটা কিছু করলে, কিন্তু আগেরটায় তোমার তো ডাবিং লাগেনি, কারণ ওটাতে তো কোনো ডাবিং এর কোনো জায়গা ছিল না, বাট এটাতে ডাবিং এর জায়গা ছিল। এবং তুমি ডাবিং শুরুর আগে আমাকে ফোন করেছিলা যে তোমা আমি তো ডাবিং শুরু করব, কিভাবে ডাবিং হয়, এবং আমি বলছিলাম যে দুজন আর্টিস্ট কি একসাথে করতে হয় কিনা, হ্যাঁ কিভাবে। তো আমি বললাম যে আমার এফডিসি তে ডাবিং আছে, তখন আমি আরেকটা মুভির ডাবিং করছি, তুমি কি এসে দেখবা? তুমি বললে হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো হয়, আমি ওখানে বসে বসে দেখে আমি বুঝবো কি। তুমি কিন্তু দেখোনি, তুমি প্রথমে মনে হয় হাসান ইমাম স্যারের ডাবিং করেছিলে? হ্যাঁ হাসান ইমাম স্যার না, তোমারটা প্রথম, কারণ আমি সম্ভবত, কারণ আমি বলছিলাম তোমাকে যে আগে তোমারটা করতে চাই, কারণ তাহলে তুমি মানে তোমার সাথে যেহেতু আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, যে তাহলে আমি বুঝতে পারবো যে অন্যদেরটা কিভাবে করবো। সম্ভবত তারপরে মনে হয় হাসান ইমাম স্যার ছিলেন। তো আমার প্রথম দিন ডাবিং এর যে এক্সপিরিয়েন্স, আমার মুভিতে আমার টোনটা কিন্তু ডিফারেন্ট, আমি যে টোনে ডাবিং করেছি, হ্যাঁ আমি নর্মালি যেরকম কথা বলি এই টোনের না, এবং নর্মালি যেরকম আমি খুব চাঞ্চল্য ভাগ এই এই ক্যারেক্টারটা না, এর মনে আছে যে তুমি আমাকে কিন্তু টোনটা সিলেক্ট করে দিয়েছো, তো আমি এই টোনে ডাবিংটা চাই। এবং আমার অনেক সময় হচ্ছিল যে ডেলিভারিটা তোমার পছন্দ হয়নি, তুমি কিন্তু বলছিলে আমাকে দুই তিনবার কিন্তু আমি তোমার ডাবিং করেছি। তো এবং তখন গিয়ে পরে যখন আমি শুনলাম, আমি দেখলাম হ্যাঁ ইউ চুজ দ্য পারফেক্ট ওয়ান, থ্যাংক ইউ। তো এই যে শিখে গেলে কি করে, না এটা শিখে না, আমি বলি আমার সবসময় একটা সহজাত ব্যাপার আছে, একদম ইনস্টিংক্ট যেটা বলে। আমি ধরো একটা গান, গান কীভাবে তৈরি হয়, ধরো কম্পোজিশন, সুরকার কীভাবে করে, এটা আমি বুঝি না, কিন্তু আমি একটা গান শুনলে বুঝি যে এই গানটা আসলে কতটা আসলে মানে মানুষকে স্পর্শ করতে পারবে, পারফেকশনটা কি, এটা আমি বুঝি। অভিনয়টা হয়তো আমি কোনো সিস্টেমেটিক ওয়েতে গিয়ে বুঝি নাই যে অভিনয়টা আসলে মানে পারফেক্ট অভিনয় বলতে কী বুঝি, কিন্তু আমি দেখলে বুঝি যে ইট শুড বি দ্য পারফেক্ট অর নিয়ার টু দ্য পারফেক্ট। ডাবিংয়ের সময় যখন একজন ভয়েস আমি শুনতেছি, আমি তো শুনলে বুঝি, কারণ আমার ভিতরে তো ওই অনুভূতিটা আছে, আমি যখন লিখেছি আমি জানি যে ওই মানুষটা, আমি ইমাজিন করি যে মানুষটা কীভাবে কথা বলবে, যেহেতু আমি ইমাজিন করেছি, সো আমি কানেক্ট করার চেষ্টা করেছি যে তোমার বলার সাথে আমার ইমাজিনেশন কতটা মিলছে আর কি। হোয়াট অ্যাবাউট দ্য রেইন, এত বৃষ্টি, এত বৃষ্টি, তোমার বৃষ্টি অনেক পছন্দ? আচ্ছা বৃষ্টি হচ্ছে পৃথিবীতে আমার মানে মনে হয় প্রকৃতির কাছ থেকে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বৃষ্টি। তবে সিক্রেটটা হচ্ছে আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না। ভেজাইতে পছন্দ করো? প্রত্যেকটা আর্টিস্টকে ভিজাইছো তুমি বৃষ্টিতে, হাসান ইমাম স্যার সহ, কাউকে বাদ দাও না। আমার বৃষ্টি এত বেশি পছন্দ, এবং আমার কিরকম বৃষ্টি পছন্দ এটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমি আমার মানব জনম বইতে এটা লিখেছি যে আমার হচ্ছে এমন বৃষ্টি পছন্দ যে এমন বৃষ্টি হবে আকাশ অন্ধকার করে, হ্যাঁ টানা বৃষ্টি পড়তে থাকবে, ধরো তিন চার দিন টানা। হ্যাঁ আমি জানি এটাতে কিছু মানুষের অনেক সমস্যা হবে, এই জন্য আমি চাই না বৃষ্টি হোক। আচ্ছা ধরো সাদাতকে খুব কমার্শিয়াল একটা মুভি বানানোর জন্য একজন খুব বিগ বাজেটের প্রোডিউসার আসলো, দুই তিন কোটি টাকা যা লাগে, হিরো সাকিব খান, সাথে ধরো খুব ওই সমসাময়িক কোনো একজন হিরোইন থাকলো, হতে পারে সে বুবলি, হতে পারে সে অপু বিশ্বাস, যে কেউ হতে পারে, তমিরজা হতে পারে, ডান্স করবে, হতেই পারে, এবং খুব কমার্শিয়াল গান থাকবে, আইটেম সং থাকতে হবে, খুব ফাইট থাকতে হবে, সাদাতকে সে চলচ্চিত্র বানাতে পারবে? সাদাত বানাতে পারে। প্রথম কথা হচ্ছে আমার ভালো না লাগলে আমি কোনো কিছু করি না, সেটা যত লোভনীয় হোক যত বড় স্কেলের হোক আমার ভালো লাগতে হবে, প্রথম কথা হচ্ছে এটি। এবং আমি এই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে চাই না। হ্যাঁ একটা হচ্ছে যে ধরো যারা আমার পাঠক আছেন, যারা দর্শক আছেন, তাদের আমার প্রতি একটা এক্সপেকটেশনও আছে যে আমি এক্সপেকটেশনের নিচে আসলে নামতে পারবো না। কিন্তু আমার এটি দৃঢ় বিশ্বাস যে আমি ভবিষ্যতে কমার্শিয়াল ফিল্ম বানাবো, এবং সেই কমার্শিয়াল ফিল্ম দেখেও মানুষ ভাববে যে এটা সাদাত হোসেনের ফিল্ম, এই বিশ্বাসটা আমার আছে। বাবা, এই যে এখন যে টাইমটা যাচ্ছে, তোমার বইমেলা চলে আসছে, তোমার বই লেখাটা খুব জরুরি এখন, আবার সেম টাইম তোমার ছবি রিলিজ হয়েছে, সেখানেও তোমাকে প্রমোশন অনেক বেশি থাকতে হচ্ছে, তোমার প্রথম চলচ্চিত্র, দুটা কিভাবে ব্যালেন্স করছো? আমার জীবনের মানে সবচেয়ে কঠিন সময়টা যাচ্ছে,
কঠিন মানে আমি তোমাকে আমার শিডিউলটা বলি, যারা প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য হয়তো বলা, বা যারা আমাকে অনেকে অপছন্দ করেন তাদের জন্য, যারা পছন্দ করেন তারা তো আমাকে পছন্দই করেন, সেটি হচ্ছে যে সাদাত হোসেনের সফলতাটা দেখে অনেকে ভাবেন যে এটি মনে হয় খুব শর্টকাট কোনো ওয়েতে হচ্ছে, অনেকেই এটি খুব তাড়াতাড়ি হচ্ছে, হ্যাঁ, এবং তারা ভাবেন যে নিশ্চয়ই এটির পেছনে কোনো শর্টকাট ব্যাপার আছে, কিন্তু সফলতা আসলে কোনো শর্টকাট কিছু নাই, কারণ সফলতা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ধরো একটা গাছ যত বড় হবে তার শেকড় তত ছড়ানো থাকবে, ঠিক আছে, তো যত যে গাছের শেকড় কম সে গাছের বৃদ্ধিও বেশি, কারণ ওই গাছটাকে ধরে রাখতে হয় শেকড়কে। তো আমি আসলে প্রচণ্ড পরিশ্রমী একটা মানুষ, প্রচণ্ড পরিশ্রমী এবং ডেডিকেটেড, তুমি যে কথাটা বললে। যেমন ধরো আমি এখন কী করি, আমি সারাটা দিন হচ্ছে গিয়ে প্রমোশনের জন্য এখানে ওখানে ওখানে যাই, রাত একটা দুইটায় বাড়ি ফিরি, দুইটার সময় আমি লিখতে বসি, আমি সেই লেখাটা শেষ করি সকাল দশটা থেকে আমি দুইটা পর্যন্ত ঘুমাই, ওই সময়টা ফোন বন্ধ থাকে, চার ঘন্টা আমি ঘুমাই, ঘুমিয়ে আবার সেই একই রুটিন চলতেছে, এটা অমানবিক। এখন এখানে কি হচ্ছে যে আমার ফ্যামিলির এই সাপোর্টটা আমাকে দিতে হতো, নাহলে কিন্তু আমি এটি করতে পারতাম না, অ্যান্ড দেয়ার সাপোর্টিং মি, যে তাদের এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ তারা জানে যে আমার পৃথিবীতে সবচেয়ে ভালো লাগার জায়গাটা আসলে কোনটি। সো এই জিনিসটা তাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এটি না হলে আমি থাকবো না, আমি অন্য কেউ হয়ে যাবো। এখন তোমরা যদি অন্য কোনো সাদাতকে চাও তাহলে আই ক্যান বি লাইক ইউ, সেটা কেউ চাবে না। তো আমার মনে হয় যে মানুষ অনেক অনেক সাধনা করেও কিছু কিছু পুরস্কার আছে বা কিছু কিছু সম্মাননা আছে যেটা ভূষিত হতে পারে না, তার মধ্যে একটা আমি পেয়ে গিয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড, তুমি একটা পেয়েছো রিসেন্টলি সবাই জানে, তারপরে আবার আমি সেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2019, রাইট? তো এবং সেই মঞ্চে আমি তোমার মাকে পেয়েছি, তোমার বাবাকে পেয়েছি, তোমার ভাইকে পেয়েছি, তোমার স্ত্রীকে পেয়েছি, তোমার বাচ্চাকেও পেয়েছি। তো এই অনুভূতিটা আমাকে বলো, যখন শুনলে তুমি এই পুরস্কারে ভূষিত হতে যাচ্ছ কেমন ফিলিং ছিল? কারণ ইতিমধ্যে কিন্তু তুমি ছোটখাটো অনেক পুরস্কারই পেয়েছো, কিন্তু এটাকে একজন মানে, তো আমার মনে হয় যে হুমায়ুন আহমেদ স্যার আমাদের কাছে অনেক বড় একজন মানুষ, তো তার সাথে সম্পৃক্ত হয়ে মানে তার নামের সাথে সম্পৃক্ত হয়ে একটা অ্যাওয়ার্ড সেটা তুমি পেয়েছো, এবং এর ডিটেইলসটা আমি তোমার থেকে শুনবো। আচ্ছা, আমি এর আগে ধরো ভালো বড় ওই পুরস্কার পেয়েছি, এর মধ্যে একটা আছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে তোমার 2016 আমি পেয়েছি ন্যাশনাল লেভেলে হচ্ছে শিল্পকলা একাডেমির বেস্ট ফিল্ম মেকার অ্যাওয়ার্ড, হ্যাঁ, আমার দেশ হুজ নামে আমার সিনেমা আছে, আমি সম্প্রতি পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কার পেয়েছি, কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের নামের সাথে যুক্ত এবং বাংলাদেশের খুবই প্রেস্টিজিয়াস সাহিত্য পুরস্কার হচ্ছে এটি, এবং এটি আরও বেশি মানে প্রমিনেন্ট হয়ে গেছে কারণ এটি সিনিয়র ক্যাটাগরিতে পেয়েছেন রাবেয়া খাতুন, শি ইজ আ লিজেন্ড ইন আওয়ার লিটারেচার। সো যখন আমি পুরস্কারটার কথা শুনলাম তখন মানে আমাকে জানানো হলো, তখন অনেক রাত, প্রায় 12টা বা 12:30টার দিকে, তো আমার ওয়াইফ হচ্ছে ও পড়ছিল ঘরে, তো আমি ওকে ডাকলাম, দেখে আমি খুব মানে গম্ভীর কণ্ঠে বললাম যে একটা দুর্ঘটনা তো ঘটে গেছে, ঠিক আছে, মধ্যরাতে একটা দুর্ঘটনা ঘটনা, মানে একদম মানে খুব সিরিয়াস মুখে, আমার বোন ছিল ওকেও ডাকলাম, তো তারা সবাই খুব আতঙ্কিত হয়ে গেছে যে কী হয়েছে। তারপরে আমি হঠাৎ করে চিৎকার দিলাম যে আই ওন দ্য অ্যাওয়ার্ড হুমায়ুন সাহিত্য পুরস্কার, এবং ওরা তো তখন সবাই লাইক যে পাগল হয়ে গেছে, হ্যাঁ, মানে তখন আমি আই জাস্ট ক্যান্ট এক্সপ্রেস, তখন আমার মনে হলো আমি আম্মা আব্বাকে অনেকবার বলেছি, আম্মা আব্বা তোমরা আমার সাথে একবার হচ্ছে বইমেলায় আসো, কারণ বইমেলায় যখন অসংখ্য মানুষ লাইন দিয়ে বই কিনে অটোগ্রাফের জন্য দাঁড়িয়ে থাকে, আমার বিষয় যে এটা যে কোনো বাবা আমার জন্য খুবই মানে খুবই গর্বের একটা ব্যাপার, অসংখ্য মানুষ লাইনে দাঁড়ায় আছে, ধরো অনেক বয়স্ক মানুষ, অনেক মানে বাচ্চা ছেলে মেয়ে অনেক আর কি। তো তখন আমি আম্মা আব্বাকে ফোন দিলাম যে তোমরা তো কোথাও আসতে, আম্মা আব্বা একটু ক্রাউড পছন্দ করে না, আর একটু ওনার গ্রাম ছেড়ে আসলে কোথাও যেতে চান না, আমি তখন রিকোয়েস্ট করলাম অনেক যে তোমাদের এখানে আসতেই হবে, অ্যান্ড তখন তারা বললো যে ঠিক আছে আসবে, তারপরে তো আসলো, অ্যান্ড ইটস লাইক যে যখন বড় পর্দায় আম্মা আব্বাকে দেখাচ্ছে, হ্যাঁ, তারপরে যখন আসলো না, হ্যাঁ, নিউজ আসছে, তারপরে টেলিভিশনে দেখাইছে, তারপরে হচ্ছে আম্মা আব্বা গ্রামে সব মানুষ দেখছে, তো ইউনো যে ইটস সামথিং লাইক আনবিলিভেবল, তারপরে যখন হচ্ছে আমার ডকুমেন্টারিটা দেখানো হচ্ছে তখন আমার আম্মা আব্বাকে দেখানো হচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইউনো যে আমার পিচ্চিটার বয়স হচ্ছে 7 মাস, তো ও তো এখনও ধরো ছোটো 7 মাস আর কি, হ্যাঁ, তো 6.5 মাস, তো ওকে হচ্ছে কি মানে নিয়ে গেছে, আমি বলছি নিয়ে যেতে হবে, এখন নিয়ে গেছে পর আম্মা হচ্ছে ওকে ধরে আছে, তো ও তো চারদিকে মানুষ দেখে খুবই বিরক্ত, হঠাৎ করে দেখে কি বিগ স্ক্রিনে ওর বাবাকে দেখাচ্ছে, ওনা এরকম করে চলে আসছে আম্মার হাত থেকে, সে লাভ দিয়ে ওখানে চলে যাচ্ছে, মানে বিগ স্ক্রিনের কাছে চলে যাবে, সে মানে দর্শক সারি থেকে সে বিগ স্ক্রিন এরকম করে তাকা আসছে যে সে এখনই বিগ স্ক্রিনের কাছে চলে যাবে, এইরকম করে তাকা আসছে, দৃশ্যটা দেখে আমি মানে আমার কাছে মনে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় পুরস্কার আর কি। না, এরকম আরও অনেক অনেক পুরস্কার কিন্তু তোমার ঝুলিতে আসবে, আমি দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে, এবং তুমিও নিজেও দেখতে পাচ্ছ, দেখে তোমার পরিশ্রমটা আমার মনে হয় দিন দিন বেড়েই যাচ্ছে, তুমি আরও বেশি পরিশ্রম। কিন্তু জানো আমার একটা ব্যাপার কি, আমি যখন অনেক কিছু পেয়ে যাই তখন অনেকে অনেক আনন্দিত হয়, আমি অনেক ভীত হই, আমার কাছে মনে হয় কি যে ধরো এই প্রাপ্তিগুলো কি আমাকে অনেক বেশি অ্যারোগেন্ট করে তুলছে কি না,
উদ্ধত করছে কিনা বা আমাকে অনেক বেশি অহংকারী করে তুলছে কিনা, এই জিনিসটা আমি খুব ভয় পাই আমার এবং ছোট ছোট ঘটনা। এই জন্য আমি যখন আমি অনেক বেশি কিছু পাই তখন আমি ভাবি কি হয়তো সামনে আমার জন্য খারাপ সময় অপেক্ষা করছে, এই জন্য এত কিছু পেয়ে গেছে, এই জন্য আমি আরো বেশি শান্ত থাকি। আমি মানে এত স্মুথলি তোমাকে প্রোগ্রাম থেকে যেতে দেওয়া যাবে না, সো আমি একটু পেঁচাবো। পেঁচানোটা হলো, শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখেছে, এবং এই এইটা একটা এই একটা নারীর চরিত্র তোমার নিজের মধ্যে আছে যাকে তুমি তোমার মতো করে গড়ে তুলেছো, এবং তার কিছুটা তুমি গহিনের গানে দেখানোর চেষ্টা করেছো, আমার চোখে কাজল থাকতে হবে, আমার কপালে টিপ থাকতে হবে, এটা একদম কন্টিনিউটি থাকতেই হবে। এবং সেখানে দেখা যাবে যে ওই কবিতাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার আমাকে কনভিন্স করার জন্য, এবং তুমি প্রায় দেখা যায় যে কিছুদিন পরপরে এই লাইনটা লেখো ফেসবুকে এবং তোমার ফ্যান ফলোয়ার্সরাও খুব পছন্দ করে। আসলে কি কখনো কোনো কাজল চোখের মেয়ে জীবনে এসেছিল? আচ্ছা, এই প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বললাম আমি আমানকে দিয়ে তোমাকে দেখিয়েছি এই পোস্টারটা, কারণ হচ্ছে আমি ধর যদি এরকম হতো যে ওই ক্যারেক্টারটা এমন একটা মেয়ে যে মেয়েটা আসলে যার জন্য আসলে লাইনটি যায় না, তাহলে আসলে আমি দিতাম না, তার মানে তোমার জন্য লাইনটি আসলে গিয়েছে বলে তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন লিখি বা একজন লেখক যখন লেখেন তখন তার একজন মোটিভেশন দরকার হয়, সবসময় মোটিভেশন দরকার হয়, সেই মোটিভেশন একজন পুরুষ লেখকের জন্য নারী নিঃসন্দেহে, তার ভালো লাগার একজন নারী সেটা নিঃসন্দেহে থাকে। অন্যদিকে হচ্ছে হয়তো ধরো সুন্দর যা কিছু, এখন সুন্দরের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে যে জিনিসগুলোকে সুন্দর মনে হয় সেই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাকে প্রচণ্ড রকমের মোটিভেটেড করে, সেটা একজন কাজল চোখের মেয়ে হতে পারে, একটা প্রকৃতি হতে পারে, একটা মানুষের কথার ভঙ্গি হতে পারে, আচরণ হতে পারে। সো আমাকে আসলে এই সকল সুন্দর জিনিসগুলো আসলে লেখার জন্য মোটিভেটেড করে। কাজল চোখের মেয়েও হচ্ছে সেরকম কোনো একজন নারীকে নিয়ে লেখা নিশ্চয়ই। আচ্ছা যাক, তাও একটু একটু বোঝা গেল যে কোনো একটা নারী ছিল সাদাতে জীবনেও সম্ভব। কেন সম্ভব না এই প্রশ্নটা আমি দর্শকের কাছে রেখে প্রোগ্রাম শেষ করব, যে মানে দেখুন ভিডিও সহ সাদাতে জীবনে নারী গল্প, দেখুন ভিডিও সহ। তুমি চারটা লাইন আমার জন্য একটু সুন্দর করে বলো। তোমার নামে সন্ধে নামা শহর জানে, রোজ কতটা আধার জমাই অভিমানে, রোজ কতটা কান্না জমাই বুকের কোণে, তোমার নামে রাত্রি গভীর শহর জানে। আমি জানি কনফার্ম কারোর পরে অভিমান হয়েছিল তোমার, তখন এগুলো লিখস হয়ে গেল ওই সময় বের হয়, তুমি কনফার্ম অভিমানে ছিল। যাই হোক প্রিয় দর্শক, এতটুকু আমরা বুঝতে পারলাম যে সাদাতের জীবনেও কেউ একজন ছিল কাজল চোখের মেয়ে। যাই হোক ব্যাপার না, কেউ কষ্ট পেও না, কারণ কেউ পায়নি সাদাতকে, আমরাও পাবো না সাদাতকে, কষ্ট পাওয়ার কিছু নেই। আমি দর্শক থেকে বিদায় নেওয়ার আগে তুমি দর্শক থেকে বিদায় নাও। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তবে তার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা প্রথম দিনেই যেভাবে সিনেমাটির প্রতি আগ্রহ দেখিয়েছেন গহিনের গান, আশা করছি বাকি দিনগুলোতেও সেই আগ্রহের কমতি থাকবে না। সবার প্রতি ভালোবাসা রইলো, ভালো থাকবেন। আর আমিও আজকের মতন বিদায় নিচ্ছি, মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পার্ট বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী সপ্তাহে আপনার প্রিয় কোনো অতিথিকে সাথে নিয়ে, আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক স্ল্যাশ অপরাজয় এই পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়তমার প্রিয় মুখ দেশ টিভির সঙ্গে। প্রিয়তমা।